আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। এইমাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। 2014 ও 18 মার্কা নির্বাচন জনগণ আর মানবে না বললেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। এদিকে এবার বিভিন্ন দেশের 28 প্রতিষ্ঠানের উপর মার্কিং নিষেধাজ্ঞা। জানিয়ে দেব আমি কোনোদিন আমেরিকা যাইনি, যাবও না বললেন বিদায়ী প্রধান বিচারপতি। অন্যদিকে নিউ ইয়র্কে বিএনপির মিছিলে পাকিস্তানের পতাকা সংক্রান্ত খবরটি নিয়ে প্রশ্ন। আরও জানাবো খালেদা জিয়া প্রসঙ্গে যা বলল যুক্তরাষ্ট্র। এবং সবশেষ জানাবো মদনের সাত গ্রামের লোকের 3 ঘন্টা সংঘর্ষ, আহত অর্ধশত। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। 2014 ও 18 মার্কা নির্বাচন জনগণ আর মানবে না বললেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন এই সরকার আবারও দেশে 2014 সাল এবং 2018 সালের নির্বাচনের মতো একতরফা ও নিশিরাতের ভোট ডাকাতি করতে চায়। তবে 2014 ও 18 মার্কা নির্বাচন এদেশের জনগণ আর মানবে না। মঙ্গলবার 26 সেপ্টেম্বর ঝিনাইদহে সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবি আদায়ে ঝিনাইদহ, মাগুরা, যশোর, খুলনা রোড মার্চ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় টুকু বলেন এই সরকার ভোট চুরি করতে চায়। 2014 সালে নির্বাচন হয়েছে, ভোট কেন্দ্রে কুত্তা বসেছিল, এজন্য সবাই বলে 2014 সালে কুত্তা মার্কা নির্বাচন হয়েছে, 2018 সালে নির্বাচনে নিশিরাতে ভোট চুরি করেছে, সেজন্য বর্তমান সরকারকে নিশিরাতের অবৈধ সরকার বলা হয়। তারা এইবার নির্বাচনে ভোট ডাকাতি করতে চায়, সেজন্য দেশে বিদেশে তদবির করে বেড়াচ্ছে। আমাদের সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ হয়ে এই ভোট ডাকাত সরকারকে প্রতিহত করতে হবে। তিনি বলেন এই সরকার আমাদের ভোটের অধিকার হরণ করে এইবার নির্বাচনে ভোট ডাকাতি করতে চায়। এই সরকার কাউকে ভোট দিতে দেয় না, সেজন্য আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে হবে, একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এবার বিভিন্ন দেশের 28 প্রতিষ্ঠানের ওপর মার্কিং নিষেধাজ্ঞা। বিশ্বের বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ আরোপ করছে যুক্তরাষ্ট্র। সবশেষ সোমবার 25 সেপ্টেম্বর মোট 28টি প্রতিষ্ঠানের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। খবর রয়টার্সের, যুক্তরাষ্ট্রের রপ্তানি সম্পর্কিত নীতিমালার দেখভাল করার থাকে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার চীন, রাশিয়া, ফিনল্যান্ড ও জার্মানির প্রতিষ্ঠানসহ মোট 28টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এদের মধ্যে রাশিয়াকে ড্রোন তৈরিতে ব্যবহৃত খুচরা যন্ত্রাংশ সরবরাহ করায় 11টি চীনা ও 5টি রুশ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে, ফলে তাদের কাছে প্রযুক্তি রপ্তানি করতে পারবে না মার্কিন সরবরাহকারীরা। এক বিবৃতিতে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি নিয়ন্ত্রণ বিভাগের প্রধান অ্যালান এস্তেভেজ বলেছেন যারা ইউক্রেনে পুতিনের অবৈধ ও অনৈতিক যুদ্ধে সরঞ্জাম সরবরাহ ও সমর্থন করবে তাদের বিরুদ্ধে দ্রুত ও অর্থপূর্ণ ব্যবস্থা নিতে আমরা কোনো দ্বিধা করব না। এর আগে গত মঙ্গলবার তেহরানের ড্রোন ও সামরিক বিমান নির্মাণকে কেন্দ্র করে ইরান, রাশিয়া, চীন ও তুরস্কের 7 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। আমি কোনোদিন আমেরিকা যাইনি, যাবও না বললেন বিদায়ী প্রধান বিচারপতি। মার্কিন ভিসা নীতি নিয়ে বিচলিত নন বলে জানিয়েছেন বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন আমি কোনোদিন আমেরিকা যাইনি, যাবও না। সোমবার 25 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শেষ কর্মদিবস পালন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও আপিল বিভাগের সব বিচারপতি উপস্থিত ছিলেন। হাসান ফয়েজ সিদ্দিকী বলেন প্রধান বিচারপতি হিসেবে মাত্র 1 বছর 8 মাস সময় পেয়েছি, এ সময় প্রতিটি মুহূর্ত আমি দেশের বিচার বিভাগের দেওয়ার চেষ্টা করেছি, এর মধ্যে মামলা নিষ্পত্তির যে হার বেড়েছে তাতে আমি খুশি। মার্কিন ভিসা নীতি প্রসঙ্গে জানতে চাওয়া হলে প্রধান বিচারপতি বলেন এটা নিয়ে আমি মাথা ঘামাই না, এটা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র, 71-এ এক সাগর রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, তখন যারা ভয় দেখিয়েছে তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, আমি বিচলিত না আর আমি কোনোদিন আমেরিকায় যাইনি, যাবও না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি একজন ডাইনামিক ব্যক্তিত্ব, আশা করি তিনি বিচার বিভাগকে দক্ষতার সঙ্গে পরিচালনা করবেন। নিউ ইয়র্কে বিএনপির মিছিলে পাকিস্তানের পতাকা সংক্রান্ত খবরটি নিয়ে প্রশ্ন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা সহ বিভিন্ন দাবিতে নিউ ইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘ সদর দপ্তরের সামনে সেকেন্ড অ্যাভিনিউতে বিক্ষোভে পাকিস্তানের পতাকা নিয়ে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এমন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে। গত শুক্রবার 22 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে এই বিক্ষোভ করে বিএনপি। এসব ছবি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন আসলেই কি বিএনপি নেতাকর্মীরা পাকিস্তানের
পতাকা নিয়ে সমাবেশে উপস্থিত হয়েছিলেন। মঙ্গলবার 26 সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশে এএফপির ফ্যাক্ট চেক এডিটর কদরুদ্দিন শিশির ফেসবুকে এক পোস্টে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন। পাঠকদের সুবিধার্থে পোস্টটি তুলে ধরা হল। কদরুদ্দিন শিশির লিখেছেন, নিউ ইয়র্কে বিএনপির মিছিলে পাকিস্তানের জাতীয় পতাকা কেন? এই শিরোনামে দৈনিক কালবেলা একটি উপসম্পাদকীয় প্রকাশ করেছে। উপসম্পাদকীয়টি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া, যিনি বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলা ইনসাইডার নামে একটি অনলাইন পোর্টাল একটি সংবাদ প্রতিবেদনের শিরোনাম করেছে, পাকিস্তানের পতাকা নিয়ে খালেদার মুক্তি দাবি যুক্তরাষ্ট্র বিএনপির। এছাড়া ফেসবুকে ক্ষমতাসীন দলের সমর্থক বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে বিএনপির গত 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ ভবনের সামনে সড়কে আয়োজন করা একটি বিক্ষোভ সমাবেশের কয়েকটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, বিএনপির কর্মীরা তাদের মিছিলে পাকিস্তানের পতাকা হাতে নিয়ে বিক্ষোভ করেছেন, প্রকৃতপক্ষে দাবিটি অসত্য। খালেদা জিয়া প্রসঙ্গে যা বলল যুক্তরাষ্ট্র, মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গৃহবন্দী অবস্থায় হাসপাতালে চিকিৎসার বিষয়টি। সোমবার 25 সেপ্টেম্বর প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি ইস্যু হয়ে আসে। প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি প্রশ্ন করেন যে, বাংলাদেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি তাদের চেয়ারপারসনকে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। বর্তমানে 78 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী গৃহবন্দী অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মুক্তির বিষয়ে মিলারের বক্তব্য জানতে চান ওই সাংবাদিক। জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বিষয়টি অত্যন্ত কৌশলের সঙ্গে এড়িয়ে যান। তিনি বলেন, আমার এ বিষয়ে কোনো মন্তব্য নেই। সরকারি নির্বাহী আদেশে কারামুক্তি পেয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দুটি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে বিএনপি ও তার পরিবার দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। এরই মধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে তাকে দ্বিতীয় দফায় নেওয়া হয়েছে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিউ। তার অবস্থা সংকটজনক বলে দাবি করেছেন বিএনপি নেতারা। এবার তাকে মুক্তির পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন তারা। মদনের সাত গ্রামের লোকের 3 ঘন্টা সংঘর্ষ, আহত অর্ধশত। নেত্রকোনার মদনের সাত গ্রামের লোকজনের মধ্যে 3 ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়েছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। মঙ্গলবার 26 সেপ্টেম্বর সকালে নায়েকপুর ইউনিয়নের জনতা বাজারের পাশের কৃষি জমিতে দফায় দফায় এই সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। আহত রফিক গনিমিয়া ও সিয়ামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আসিরুল নয়ন রমজান মনিরকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত পারভেজ ইনসান, নিজামুদ্দিন, হারুন, মাসুম আলী সহ আরো অনেকেই উপজেলা তারাইলের বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন স্বজনেরা। বাকিরা স্থানীয় পল্লী চিকিৎসক, ঔষধের দোকান সহ বিভিন্নভাবে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াগাঁও পাঁচ আলমশ্রী বাউসা তালুক কানাই এক গ্রুপ গ্রামের সঙ্গে দীর্ঘদিন ধরে পাশের গ্রাম আলমশ্রী দেওয়ানপাড়া ও মাকনার বিরোধ চলে আসছে। জমি দখল ও আধিপত্য বিস্তার নিয়ে নায়েকপুর ইউনিয়নে এ দুটি গ্রুপের সৃষ্টি হয়। এ নিয়ে এলাকায় বারবার উত্তেজনা দেখা দেয়। এর আগে দুই পক্ষের মধ্যে কয়েকটি মারধরের ঘটনাও ঘটে। পরিস্থিতি স্বাভাবিক করতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা দুই পক্ষের বিভেদ নিষ্পত্তির চেষ্টা করে ব্যর্থ হন। সবশেষ মঙ্গলবার সকালে দুই পক্ষের হাজার হাজার লোক সংঘর্ষে জড়ান। এ ব্যাপারে মদন থানার ওসি মোহাম্মদ তাহিদুর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে নায়েকপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতারা এ নিয়ে বারবার পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু মঙ্গলবার সকালে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।